নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চ্যানেলে। নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে সরকারি কর্মচারীদের আন্দোলনের চাপেই কি আলোচনায় বসতে চাইলেন নির্বাচন কমিশন? কি বললেন ভাস্কর ঘোষ, সরাসরি দেখুন। উনি আলোচনার জন্য ডেকে পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি দলকে, কিছুক্ষণ আগে মেল করেছেন। আমরা যাচ্ছি, ওনার কথার মান্য দিতে আমরা ঠিক করেছিলাম যে এই মিছিল আমরা ওখানে নিয়ে যাব। আমরা আশা করি যে আমাদের যে কনসার্ন সেগুলোকে উনি অ্যাড্রেস করবেন এবং সেটার সমাধান হবে। যদি সেটা না হয় তাহলে আগামীতে আমরা আবার নির্বাচন কমিশন অভিযানে ডাকছি। কতদিন আগে আপনারা অনুরোধ করেছিলেন দেখা করার জন্য? অনুরোধ তো অনেকদিন আগে করা হয়েছিল, গত পরশু দিনও আমাদের 4 দিন আগে আমাদের প্রতিনিধি দল গিয়ে পরে দেখা করে বলে এসেছিলেন। যাই হোক, ভালো হয়েছে যে উনি দেখা করতে চেয়েছেন, আমরাও যাচ্ছি দেখা করতে। এখন যাচ্ছেন কমিশনের সাথে দেখা? আমরা দেখা করতে যাচ্ছি, আসার পর আমরা রিপোর্ট দিচ্ছি। আসলে আরেকবার একটু নেব এই বিষয়টা, আপনাদের কাছে কোনো মেল এসেছে শুনছি? রাজ্য নির্বাচন কমিশনের কাছ থেকে একটা মেল, সংগ্রামী যৌথ মঞ্চের মেলে এসেছে, আমাদের প্রতিনিধি দলের সাথে মাননীয় কমিশনার দেখা করতে চান, সেই সম্পর্কে একটা মেল এসেছে। আমরা যাচ্ছি আমাদের প্রতিনিধি দল নিয়ে, যে দাবিপত্র আমরা পূর্বে পেশ করে এসেছি সেই দাবিপত্র নিয়েই আবার যাচ্ছি। আমরা আশা করি যে নির্বাচন কমিশনের অংশ হিসেবে, নির্বাচনের কর্মী হিসেবে যে কনসার্নগুলো আমরা তুলছি সেগুলোর সমাধান হবে। সমাধান হয়ে এই মানে ভোটের একটা উৎসবই বলতে পারি পশ্চিমবঙ্গে আমরা এটাকে, সেটা সম্পূর্ণ হবে ভালোভাবে। রক্তক্ষয় অন্তত হবে না, আমরা আক্রান্ত হব না, আমরা নিরাপদে আমাদের ডিউটিটা পালন করতে পারবো। যদি সেটা না হয় তাহলে ভবিষ্যতে আমাদের আবার কয়েকদিনের মধ্যে এই আপনারা দেখা করতে যাবেন? আমরা এই মাত্র। আপনারা, আপনাদের দাবি কি থাকবে সেখানে গিয়ে? দাবি প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে, অন্তত 4 জন কি? অন্তত 4 জন, এবং তার সাথে বেশ কিছু ওয়েবকাস্টিং এর ব্যাপার রেখেছি। ভিডিওগ্রাফি নয়, ভিডিওগ্রাফি টেম্পারিং হয়, ওয়েবকাস্টিং এর কথা বলেছি। এবং তার সাথে বলা হয়েছে যে এই যে প্রিজাইডিং অফিসার ডায়েরি থেকে শুরু করে সমস্ত কিছু, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় রিপোর্ট পাঠানো, সেগুলো যেন সেন্ট্রাল সার্ভারে ইয়ে করা থাকে, মানে সংরক্ষণ করা থাকে। এবং আরও একটা কথা আমরা বলেছি যে যে প্রিজাইডিং অফিসারের ডায়েরি সেটা ডিজিটালি করে পরে যেন সেন্ট্রাল সার্ভারে ব্যবস্থা রাখা হয়, সেটা যেন আমরা করে দেবো, সেই সিস্টেম যেন রেডি করে রাখা হয়, যাতে করে কোনো জায়গায় কোনো ট্যাম্পারিংয়ের ব্যাপার না থাকে। আর ভোট গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা প্রয়োজন। গতবার ভোট মানে গণনা কেন্দ্রেও আমাদের কর্মীরা মানে আক্রান্ত হয়েছেন, বিডিওকে পর্যন্ত মারা হয়েছিল। সেই জায়গা থেকে গণনা কেন্দ্রের ভিতরেও কেন্দ্রীয় বাহিনী থাকতে হবে, বাইরে এবং ভিতরে। ঠিক আছে।